পথে ঘাটে চলতে চলন্ত ট্রেনে চলন্ত বাসেতে আমাকে পেয়ে থাকেন। যখন আপনার জীবন আপনার সামনে দুর্বিষহ হয়ে ওঠে, আপনার কোনো কিছু ভালো লাগে না, বাইরে 47 ডিগ্রি, আপনার বাড়িতে 95 ডিগ্রি, মানে আপনার স্ত্রী যখন আপনাকে ঝাড়াপালা করে দেয়, তখন একমাত্র বাঁচার উপায় আমার। আর আমি আপনাকে হাসিয়ে থাকি, আমি আপনাকে বাঁচিয়ে থাকি। কিন্তু আমাদের হাসি যদি আপনার মনে একবার ধরে যায়, আপনি যদি আপনার সঙ্গী আমাদের হাসিকে করে নিতে পারেন, তাহলে বাইরে যতই গরম থাকুক, আপনার জীবন যতই হোক পাউরুটি শেকা, কিন্তু আপনার ভালো লাগবে যখন দেখবেন আমাদের এই অনুষ্ঠান স্টার জলসার পর্দায়, যার নাম বাবা শেকা স্পেশাল পার্টনার আলি মোহন কাঞ্জিলাল। আমরা ডেকে নিচ্ছি আমাদের সেই চারজন কন্টেস্টেন্টকে, মধুমণি, কন্যাকুমারী, ধ্রুব আর অর্ণব। কন্যাকুমারী, ধ্রুব আর অর্ণব, সবার আগে কার কাছে যাবো? আচ্ছা কন্যাকুমারীর কাছে যাই শুরুতে। কন্যাকুমারী অনেক কিছু বলেছে তোমার সম্পর্কে, আমি তোমাকে চিনি, কিন্তু আমাদের অনেক দিনের আলাপ আছে, কিন্তু তাও আমি কথা হয় না, আমি মনে হয় কন্যাকুমারী মানে কোন মেয়েটা বলতো, তখন বললো আরে পার্নকে সাদা করলে যেরকম লাগবে। কন্যাকুমারীর কাছে অনেকে অটোগ্রাফ নিয়েছে এটা বলে, পার্নদি আপনাকে একটা যদি অটোগ্রাফ দেয়। সত্যি তাই হয়েছে একবার, বলো না কবে হলো। না সেরকমটা হয়নি, যে অনেক জায়গাতে গেলে হয়তো প্রথমবার কারুর সাথে দেখা করতে যাচ্ছি, কোনো প্রোটেকশন হাউসে হোক বা মেকআপ রুমে হোক, অনেকে বলে থাকেন যে আমাকে পার্নদির কাছাকাছি দেখতে। এটা তো তোমাকে কেউ বলতে পারে যে তুমি একটু লক্ষ্মী টেরা? হ্যাঁ হ্যাঁ, এটা খুব শিগগিরই আমাকে একটা জায়গায় বলেছে, এবং শুধু সেটা বলেনি, বলেছে সুন্দরী মেয়েরা লক্ষ্মী টেরা হয়ে থাকে। আরে বাবারে, আরে বাবারে, আরেকটাও নিশ্চয়ই বলেছে তুমি প্রচন্ড জোরে তাড়াতাড়ি কথা বলো। আর আজকে আমাদের এপিসোডে একটা কিন্তু খুব মজার বিষয় রয়েছে, আমাদের সঙ্গে যে চারজন রয়েছে তাদের হাইটে কিন্তু কোনো রকম এদিক ওদিক নেই, দুজনের এক মাপ দুজনের। তা কোনো, তুই অনেকদিন আগে একটা সিনেমা করেছিলিস,